আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড জিরোনিন সকল বিস্তারিত পরিসংখ্যান। বিশ্বকাপের প্রথম আসর থেকে 1975 বিশ্বকাপ থেকে নিয়মিত বিশ্বকাপ অংশগ্রহণ করে আসছেন নিউজিল্যান্ড, আর বাংলাদেশের বিশ্বকাপ ক্যারিয়ার শুরু হয় তার ঠিক 24 বছর পরে 1999 সালে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপে মিশন শুরু করেছেন টাইগাররা। ওয়ানডে র্যাঙ্কিং সাথে থাকা দল 21 রানে হারিয়েছেন দিনে থাকা দক্ষিণ আফ্রিকাকে। তাই তো টাইগারদের আত্মবিশ্বাস একদম তুঙ্গে, ব্যাট হাতে যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তামিম সাকিবরা। বলা তো ভালো করছে মোস্তাফিজ, যদিও গত 4 মাস আগে নিউজিল্যান্ডের সাথে অনেকটা বাজেভাবে হেরেছেন টাইগাররা, তখন খেলা ছিল নিজেদের মাটিতে, কিন্তু এখন আর সেই হোম গ্রাউন্ড কন্ডিশন নেই। অন্যদিকে শক্তিশালী নিউজিল্যান্ড বুঝিয়ে দিয়েছেন এবারের বিশ্বকাপ তাদের ক্ষমতা। কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে 10 উইকেটে জিতেছে নিউজিল্যান্ড, 137 রানের লক্ষ্যে 203 বল হাতে রেখে জয়ে ছিনিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। প্লেয়ার টু আস ব্যাটসম্যান বাংলাদেশ। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে বাংলাদেশের প্লেয়ার টু আস থাকতে পারে দুজন ব্যাটসম্যান, সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম। নিউজিল্যান্ড বাংলাদেশ ও নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচে নিউজিল্যান্ডের প্লেয়ার টু আস থাকতে পারে দুজন ব্যাটসম্যান, রস টেইলর এবং মার্টিন গ্যাপ্রেল। প্লেয়ার টু ওয়াচ বোলার বাংলাদেশ। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে বাংলাদেশের প্লেয়ার টু ওয়াচ থাকবে দুজন বোলার, মোস্তাফিজুর রহমান এবং মেহেদী মিরাজ। নিউজিল্যান্ড বাংলাদেশ ও নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচে নিউজিল্যান্ডের প্লেয়ার টু ওয়াচ থাকবে দুজন বোলার, ট্রেন্ট বোল্ট এবং লুকি ফার্গুসন।